আসসালামু আলাইকুম হিও ভাই ও বন্ধুরা কেমন আছেন ভালো আছেন নিশ্চয় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবারও আসছি আপনাদের মাঝে টিআই জমনদার কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি যারা টিআই জমনদার কোম্পানি লিমিটেডের সাথে বিজনেস করতেছেন তাদেরকেও জানাচ্ছি যারা করতে চান তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যদি আপনারা প্রকৃতভাবে চা পাতার বিজনেস করতে চান টিআই জমাদার কোম্পানি লিমিটেডের সাথে যোগাযোগ করে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে চা নিয়ে বিজনেস করতে পারেন টিআই জমাদার কোম্পানি লিমিটেডের নিজস্ব চ্যানেল সাবস্ক্রাইব করবেন অথবা যদি আপনারা বিজনেস করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার ওই নাম্বারে ফোন করে চা পাতা নিয়ে আপনারা বিজনেস করতে পারবেন আমাদের কাছে সকল প্রকারের চা আছে নিতে পারবেন আপনারা যারা খোলা চা পাতা নিয়ে বিজনেস করতে চান বিওপি জিবিওপি ওয়েফ আর ডি পি এফ ডাস সিটি সকল প্রকার চা পাতা ইনশোল্লা আপনাদেরকে দিতে পারবো পঞ্চান্ন কেজি বস্তা যদি আপনারা চান নেওয়ার জন্য খোলা লুজ তাও আমাদের থেকে ইনশোল্লাহ নিতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে যারা টিআই জমাদার কোম্পানি লিমিটেডের সাথে বিজনেস করতেছেন আজকে বিগত দশ বছর হইতে আমি আপনাদেরকেও বলছি যদি আপনারা তো করতেছেন আলহামদুলিল্লাহ আমাদের ব্যান্ডে করতেছেন যদি আপনারা যদি লোজ চা নিয়ে যদি কোথাও বিক্রি করতে পারেন তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে চা পাতা নিয়ে বিজনেস করতে পারবেন টিআই জমাদার কোম্পানি লিমিটেডের নিজস্ব ব্যান্ড এটা হচ্ছে আপনার টিআই গোল্ড এটা কোম্পানির টিআই জমাদদার কোম্পানি লিমিটেডের সকল প্রকারের অনুমোদিত প্যাকেটগুলো দেখেন সারা বাংলাদেশে আপনারা বিজনেস করতে পারবেন এটা হচ্ছে বেলাক টি এটাও নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে এটা হচ্ছে আপনার টি টোয়েন্টি ফোর এই সমস্ত চা নিয়ে যদি আপনারা প্রকৃতভাবে বিজনেস করতে চান আসেন আপনারা টিআই জমদার কোম্পানি লিমিটেডের সাথে যোগাযোগ করে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে চা নিয়ে বিজনেস করতে পারেন আরেকটা বিষয় হচ্ছে যারা ডাস্ট চা চান ডাস্ট ডাস্ট চাটা আপনার প্রচুর পরিমাণ কস কালার ইনশাল্লাহ আসবে আর সিটি চা সেম কোয়ালিটি যদি আপনারা বিজনেস করার জন্য চান লং টাইম হিসাবে আশা করি আপনারা টিআই জমাতদার কোম্পানি লিমিটেডের সাথে যোগাযোগ করে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে চা নিয়ে বিজনেস করতে পারবেন তো আজকের মতন বিদায় নিচ্ছি আবারও দেখা হবে ইনশাল্লাহ সকলেই ভালো থাকেন এটি কামনা করতেছি আল্লাহ হাফেজ